প্রাইম টাইম 18 ৰ হৈতে ষ্টুডিঅত মই পাপৰি নমস্কাৰ ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল দুটা পৰ্যায়ৰ নিৰ্বাচনত 100 কৈ অধিক আসন পাব বিজেপিয়ে জনতাৰ আশীৰ্বাদত 400 পাৰ কৰিবলৈ বহু দূৰ আগুৱাই গৈছে বিজেপি অসমত 12খন আসনত জয়ী হ'ব বিজেপি মিত্ৰজোঁট আজি গুৱাহাটীত অনুষ্ঠিত সংবাদমেলত এই ঘোষণা কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শাহৰ প্ৰথম দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচন শেষ তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ প্ৰচাৰ চলিছে যুদ্ধগতিত তার মাজতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর ঘোষণা অসমত বিজেপিয়ে পাব কমেও 12খন আসন 12তকৈও আসনের সংখ্যা বাড়িব পারে অসমত সোমবারে গুৱাহাটীত বিশাল রোড শো করে মঙ্গলবারে সংবাদমেলত এই ঘোষণা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর আসাম মে হম কম সে কম 12 সিট জিতেঙ্গে এ তয় হ্যায় হামারি পার্টি ইসকে লিয়ে বিশ্বাস ব্যক্ত করতি হ্যায় কম সে কম 12 সে আগে ভি যা সকে অমিত শাহর সুরতে সুর মিলাই 12খন আসন জয়ের দাবি করিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও 12খন তো আমি পামে আমি 13খন আসনের কারণে চেষ্টা করে আছো মানে 14খন হলে 13খন বলে কলে কোনোবা এখন তো না পাও মোদী সরকারে অসমত শান্তি স্থাপন করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মোদী সরকারের সকল আসনি প্রতিজন নাগরিকর কাষলে লৈ গৈছে যার বাবে বিজেপির প্রতি জনতার বিশ্বাস বাড়িছে বলে কয় অমিত শাহে বহুত আচ্ছা এটমসফিয়ার হ্যাঁ ইহা যো শান্তি মোদী জি প্রধানমন্ত্রী বনে কে বাদ প্রস্তাবিত হুই হ্যায় যো বিকাশ কা বাতাবরণ মিলা হ্যায় সেমিকন্ডাক্টর কে ইনভেস্টমেন্ট কো ইহা আনে সে ইহা কে ইউথ মে কাফি উৎসাহ হেমন্ত বিশ্ব শর্মা জি নে পুরে আসাম মে মোদী জি কি সারি যোজনাও কো নিচে তক পৌঁছায়া ঢের সারে ভূমি কব্জা কে কেসো কো রিজলভ কিয়া হ্যায় অর আজ আসাম কি জনতা ইসকে কারণ পুরি তরহ ভারতীয় জনতা পার্টি কে সাথ হ্যায় ইপিনে সম্পন্ন হয়ে যাওয়া দুটা পর্যায়ের নির্বাচনত বিজেপি মিত্রজোঁটে 100তকৈও অধিক আসন পাব বলে দাবি অমিত শাহর জনতার আশীর্বাদত 400 পার লক্ষ্যত বিজেপি বহুদূর আগুয়াই গৈছে বলে কলে গৃহমন্ত্রীগিয়ে অমিত শাহর দাবি দক্ষিণ ভারততো বিজেপির ফলাফল ভাল হব কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ বিজেপিয়ে পাব বহু আসন আর হম বড়ে বিশ্বাস কে সাথ জনতাকে আশীর্বাদ আর সমর্থন সে 400 পার কে হামারে লক্ষ্য কি ওর আগে বড় রহে দক্ষিণ ভারত মে ভি ভারতীয় জনতা পার্টি কো বহুত আচ্ছা রিসপন্স মিল রা হ্যায় আর ইসকে কারণ হামারা 400 পার কা লক্ষ্য হম নিশ্চিত রূপ সে সিদ্ধ করেঙ্গে এ হম সব কা বিশ্বাস বনা হ্যায় ইপিনে কংগ্রেসে বিজেপির 400 পার লক্ষ্যক লৈ অপপ্রচার চলোয়ার অভিযোগ অমিত শাহর কংগ্রেসের জনতার মাজত বিভ্রান্তি আনিছে বলে অভিযোগ করে অমিত শাহে ঘোষণা করে যে এসটি এসসি ওবিসির সংরক্ষণত বিজেপি সমর্থনত আছে ভারতীয় জনতা পার্টি এসটি এসসি ওবিসি কে আরক্ষণ কি সমর্থক হ্যায় হমেশা ইসকে সংরক্ষক কে রূপ মে আপনি ভূমিকা নিভায়েগি এ বাত নরেন্দ্র মোদী জি নে ভি কই বার सार्वजनिक भाषणों में स्पष्ट की एसटी एससी ओबीसी के आरक्षण में किसी एक राजनीतिक दल ने अगर डाका डाला है तो वो कांग्रेस पार्टी ने डाला है सबसे पहले उन्होंने संयुक्त आंध्र प्रदेश में मुसलमानों को रिजर्वेशन दिया वो रिजर्वेशन के कारण ओबीसी का रिजर्वेशन कटा গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচাৰ্য ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট টি-20 ক্রিকেট বিশ্বকাপৰ ভাৰতীয় দল ঘোষণা 15জনীয়া ভাৰতীয় দলৰ নেতৃত্ব থাকিব ৰোহিত শৰ্মা হাৰ্দিক পাণ্ডিয়া সহ অধিনায়ক ঘোষণা কৰা হৈছে দলত থাকিব যশস্বী জয়সৱাল বিৰাট কোহলি দলত থাকিব সূৰ্য কুমাৰ যাদৱ ঋষভ পন্ত সঞ্জু ছেমছন হাৰ্দিক পাণ্ডিয়া ৰবীন্দ্ৰ জাদেজা শিৱম দুবেও অন্তৰ্ভুক্ত দলটোত দলত স্থান অক্ষয় পেটেল কুলদীপ যাদৱৰ ইউজবেন্দ্ৰ চাহাল মহম্মদ সিৰাজো অন্তৰ্ভুক্ত ভাৰতীয় দলটোত স্থান লাভ জসপ্ৰীত সিং বুমৰাহৰ অতিৰিক্ত হিচাপে থাকিব শুভমন গিল খলিল আহমেদ আবেজ খান আৰু ৰিংকু সিং
ছত্তীশগড়ৰ মাওবাদীৰ ভয়ংকৰ আক্ৰমণৰ খবৰ নিৰাপত্তাৰক্ষীৰ সৈতে হোৱা সংঘৰ্ষত তিনিগৰাকী মহিলাকে ধৰি নগৰাকী নক্সালবাদী নিহত নাৰায়ণপুৰ আৰু কাংকেৰ জিলাৰ সীমান্তত আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হয় এপশেকৰ ভিতৰত নিৰাপত্তাৰক্ষীৰে মাওবাদীৰ এই দ্বিতীয়টো আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হৈছে ঘটনাস্থলীৰ পৰা নিৰাপত্তাৰক্ষীয়ে এটা AK-47কে ধৰি বিপুল পৰিমাণৰ অস্ত্ৰ শস্ত্ৰ গোলা বাৰুদ বিস্ফোৰক উদ্ধাৰ কৰে এই সংঘৰ্ষত নিৰাপত্তাৰক্ষী হতাহত হোৱা নাই ৰাজ্যৰ উপমুখ্যমন্ত্ৰী বিজয় শৰ্মাই প্ৰকাশ কৰে এই তথ্য 29 এপ্ৰিল যেনে কি কাল ৰাত সে সৰ্চিং অপাৰেচন শুৰু কিয়া গিয়া থা যো যাকৰ আজ সুবহ 6 বজে যাহা পৰ নারায়ণপুৰ আৰু কাংকেৰ কা সীমা মিলতা হে আবুজমাল ক্ষেত্ৰ মে ওহা পৰ নক্সলিয়ো সে মুঠভেড় হৈ আৰু উসমে 3 মহিলা আৰু 6 পুৰুষ নক্সলী মাৰে গয়ে হে कोई भी जवान हताहत नहीं हुआ है किसी को खरोच भी नहीं आई AK-47 राइफल जब्त हुआ है और बहुत सारे और आयुध जब्त हुए हैं एमिनेशन बहुत जब्त हुआ है उनका रसद खाने पीने का काम सामान वह भी जब्त हुआ है ये सारी चीज़ें जब्त हुई हैं परंतु अभी 9 नक्सलियों के शव बरामद कर किया जा चुके हैं हमारे कोई जवान उनको खरोच भी नहीं आई है लगभग 45 किलोमीटर मुख्यालय से 45 किलोमीटर दूर जाकर के ये ऑपरेशन किया गया है ये बहुत बड़ी सफलता है सफलता के लिए DRG और STF के जवान जिनकी संयुक्त पार्टी ने ये ऑपरेशन किया था वो बधाई के पात्र हैं और सभी लोग बधाई के पात्र हैं मैं पुनः इस समय भी आग्रह करता हूँ नक्सलियों से उनमें भटक चुके लोगों से कि विष्णुदेव जी की सरकार बातचीत चर्चा के माध्यम से इस मसले का हल चाहती है हर हाल में कोई एक नक्सली कोई दो नक्सली कोई छोटा ग्रुप या कोई बड़ा ग्रुप जो भी बात करना चाहे वीडियो कॉल के माध्यम से बात करना चाहे या किसी मीडिएटर के थ्रू बात करना चाहे पुनर्वास की अच्छी व्यवस्थाओं के साथ उनसे आग्रह है वो मुख्यधारा में वापस लौटें और समाज के साथ आगे बढ़ें गोलाघाटर कुमारपट्टीत आरक्षी गुलीत आहत हुए बाबा श्याम नाम एजन लोक পত্নী আৰু আন কেইবাজনো লোকক আক্ৰমণ কৰা বাবা শ্যামৰ উদ্ভণ্ডালীৰ বিষয়ে পোৱা অভিযোগৰ পিছতে ঘটনাস্থলত উপস্থিত হৈছিল আৰক্ষী কিন্তু বাবা শ্যামে আৰক্ষীকো আক্ৰমণ কৰিবলৈ উদ্যত হোৱাত ভৰিত গুলী মাৰি লোকজনক ক্ষান্ত কৰিছিল আৰক্ষীয়ে আৰক্ষীৰ গুলীত গুলীবিদ্ধ যুৱক কান্দি কান্দি মাতৃয়ে তুলিলে অভিযোগ গোলাঘাটৰ কুমাৰপট্টীত সংঘটিত হল এই গুলীচালনা ঘটনা বাবা শ্যাম নামৰ এজন লোকক আৰক্ষীয়ে ভৰিত গুলীওৱাৰ অভিযোগ যুৱকজনৰ মাতৃৰ আৰক্ষীয়ে গুলীচালনা কৰাৰ আগতে সঞ্জীৱ বৰা নামৰ এজন লোকক আক্ৰমণ কৰি আহত কৰিছিল বাবা শ্যামে সঞ্জীৱৰ লগতে তেওঁৰ পত্নী আৰু বহু লোককো বাবা শ্যামে আক্ৰমণ কৰাৰো অভিযোগ উত্থাপন হৈছিল বাবা শ্যামৰ উদ্ভণ্ডালী আৰু অটপালীৰ বিষয়ে আৰক্ষীক অভিযোগ দিয়াৰ পিছতেই ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈছিল কিন্তু বাবা শ্যামে আৰক্ষীকো আক্ৰমণ কৰিবলৈ উদ্যত হোৱাত ভৰিত গুলী মাৰি যুৱকজনক ক্ষান্ত কৰিছিল আৰক্ষীয়ে বৰ্তমান বাবা শ্যাম আৰু সঞ্জীৱ বৰাক গোলাঘাটৰ শ্বহীদ কুশল কোঁৱৰ অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰা হৈছে আনহাতে এই ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে গোলাঘাটৰ পৰা ইউনুছ আলী ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট প্ৰতিকূল বতৰে আহুকালত পেলালে জুবিন গাৰ্গক নিশা মাজুলী পূব মাজুলী কেন্দ্ৰীয় বহাগী উৎসৱৰ সংগীতানুষ্ঠানত অংশগ্ৰহণৰ বাবে JCBৰে যাবলগীয়া হয় জুবিন কাৰণ বোকাৰ বাবে মঞ্চলৈ যাবলৈ নাই বাট সেইবাবে JCBতে উঠি মঞ্চত প্ৰৱেশ কৰিলে জুবিন গাৰ্গে আকৌ মাজুলীত
জুবিনৰ সুৰৰ লহৰ। সত্ৰাধিকাৰ সম্বোধনৰ বিতৰ্কক হাজাৰ মাইল দূৰত থৈ মাজুলীত জুবিনে বোৱালে সুৰৰ প্লাৱন। এই সুৰ বন্যাৰ সময়ত মঞ্চৰ কাষত আকৌ উন্মাদনাত মত্ত হল জুবিন অনুৰাগী, নাচিলে বোকা নাচ। বোকা খচি খচি গীতৰ তালে তালে প্ৰাণ ভৰি আনন্দ উপভোগ কৰিলে জুবিন অনুৰাগীয়ে। কেৱল মঞ্চৰ কাষৰ বিহুতলীয়েই নহয়, আচলতে বৰষুণত বোকাৰে উপচি পৰা পথাৰত মঞ্চলৈ আহিবলৈ বাটেই নাছিল। মঞ্চত উঠাৰ আগতে বোকাময় পথাৰত প্ৰায় আধা কিলোমিটাৰ বাট জুবিন উঠি আহিল জেচিবিৰ এখন এক্সকেভেটৰত। মাজুলীৰ পূব মাজুলী কেন্দ্ৰীয় বহাগী উৎসৱলৈ এক্সকেভেটৰেৰে সংগীতানুষ্ঠানৰ অঞ্চললৈ অনা হল জুবিন গাৰ্গক। জুবিনৰ লগতে এই সংগীতানুষ্ঠানত ভাগ ললে জুবলীয়েও। এয়া ঐতিহাসিক, সঁচাই এক সুন্দৰ অনুষ্ঠান দিলে। অসমবাসীয়ে আকৌ জুবিন গাৰ্গৰ এই মাধুৰ্যতাক যেন ঘূৰাই পাইছে। অসমে এজন নতুন জুবিন গাৰ্গক, পুৰণি সেই মাধুৰ্যতাৰে ভৰা জুবিন গাৰ্গক আজি ঘূৰাই পাইছে। পুৱতি নিশা আঢ়ৈ বজাতহে অন্ত পৰে জুবিন জুবলীৰ সংগীতানুষ্ঠান। উভতি আহোঁতেও শেষ হোৱাৰ পিছতে জেচিবিতে উঠি আহিবলগীয়া হ'ল জুবিন। জেচিবিত উঠি আহি জুবিনে ক'লে, মাজুলীবাসীয়ে মোৰ জেচিবিত উঠাৰ আশা পূৰ্ণ কৰিলে। হাজাৰ হাজাৰ অনুষ্ঠান কৰিলোঁ, কেতিয়াবা ট্ৰেক্টৰত, কেতিয়াবা হেলিকপ্টাৰত, কেতিয়াবা মানুহে কোচতে নিছে, কিন্তু জেচিবিত উঠা নাছিলোঁ। আজি সেই আশাও পূৰ্ণ হ'ল। তাতো সেই বোকা আছিলে, কিন্তু জেচিবি প্ৰথম আহিছো। ইফালে ইয়াৰ পূৰ্বে মাজুলীত অনুষ্ঠান পৰিৱেশন কৰোঁতে বিতৰ্কই ধুমুহাৰ সৃষ্টি কৰিছিল, কিন্তু সোমবাৰে নিশা শান্তিপূৰ্ণভাৱে অনুষ্ঠান সমাপন হোৱাত আনন্দিত হৈ পৰে উদ্যোক্তাসকল। মাজুলীৰ পৰা ভাস্কৰ জ্যোতি কটকীৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।
কুণ্ডলীত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী সভার প্যান্ডেলের উপর উঠিল এটি কিশোর আর লগে মাইক্রোফোনতে কিশোরগীক রভার প্রাণামী বলে আহ্বান জানালে রাইজর মাজত পড়ি যাওয়ার আশঙ্কাত কিশোরগীক আহ্বান জানালে মুখ্যমন্ত্রী কিন্তু স্থানীয় রাইজে কিশোরজনের একো নহয় বলে কয় ভালকি থাকবে কলে মুখ্যমন্ত্রী দৃশ্যত দেখ কিশোরগী বাঁহর উপর উঠিছে আর খুঁটার উপর উঠিছে কিশোর নহয় আসলে এটি শিশু বুলিয়ে কব পারি বাঁহর উপর উঠি জনসভা যখন মুখ্যমন্ত্রী আয়োজন করেছিল যেহেতু প্রচার অভিযান আছিল গতিকে তাত অংশগ্রহণ করেছিল কিন্তু সমগ্র দৃশ্যটি মুখ্যমন্ত্রীগুলির দৃষ্টিগোচর হয় ভয় খায় আর নামি আসবর কয় এজন নয় দুজন আছে গতিকে এনেধরণে খুঁটাত উঠি মুখ্যমন্ত্রীগুলিক চাবলে হয়তো মামাক চাবলে হয়তো আহিছে আর বাকি যখন রাইজ আছে কেছে একু নহয় অর্থাৎ এই শিশুসকল একটা অভ্যাস থাকে একু নহয় বলে কোয়ার পিছনে আশ্বস্ত হয় কেটা উঠি আছে বাঁহর উপর হে ভগবান এই তার পিছফালে উঠি আছে ইহতি পড়ি যাব নাকি নপরে নপরে এ বাঁহর উপর যে উঠি আছে কিনা পড়িব নাকি নপরে বাপরে সচাই নপরে নে আধার কার্ড কিমানর হওয়া নাই আধার কার্ডের ঝামেলাও সোনকালে মরি যাব অবশেষত জামিন পালে নিলম্বিত এডিসি সুকন্যা বরাই আয় বহির্ভূত গোচরত অভিযুক্ত হয়ে জেললৈ গৈছিল সুকন্যা সাংসদ ফান জালিয়াতিতো অভিযুক্ত আছিল সুকন্যা বরা চাকরিকালত নামে বেনামে সম্পত্তি গঢ়িছিল এগৰাকী সুকন্যায় তিনি মাস কারাগারত থাকিয়ে মুকলি আকাশৰ তললৈ আহিবলৈ সক্ষম হৈছে সুকন্যা সি এম ভিজিলেন্সৰ গোচৰত গ্রেপ্তার হৈছিল নিলম্বিত এডিসি গৰাকী ইতিপূৰ্বে আৰক্ষী আদালতত দাখিল কৰিছিল অভিযোগনামা আৰু সেইগৰাকী সুকন্যা বৰাই জামিন লাভ কৰিবলৈ সক্ষম হৈছে আয় বহির্ভূত গোচরতে অভিযুক্ত হয়ে জেললৈ গৈছিল কিন্তু আজি জামিন পাইছে মহানগরীর সচলত উত্তাল প্রতিবাদ সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী শিলসাঁকুর উচ্ছেদিত শিলসাঁকুর উচ্ছেদিত ক্ষতিপূরণ আর পুনের সংস্থাপনের দাবি এইদরে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে সরকারের বিরুদ্ধে উচ্ছেদিত 1203টা পরিয়ালক পুনের সংস্থাপনের বিষয়টি বিবেচনা নকরার অভিযোগ উত্থাপিত হয়েছে মাত্র কেটামান নির্বাচিত পরিয়ালকহে সামান্য ক্ষতিপূরণ দিয়ে বাকিবোরক প্রতারণা করার অভিযোগ তুলিছে এই সকল প্রতিবাদকারী সরকারে উচ্ছেদিত পরিয়ালক সংস্থাপনের প্রতিশ্রুতি দিও পালন নকরার অভিযোগত এনে ধরনের প্রতিবাদী কার্যসূচী গ্রহণ তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের প্রাক মুহূর্তে শিলসাঁকুর উচ্ছেদিত সকলের দাবি সমূহ সরকারে সমাধান নকরিলে শাসক দলের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার হুঙ্কার দিছে প্রতিবাদকারী সকল আমি যোৱা দুটা বছরে প্রতিবাদের উপর প্রতিবাদ করে সচলর ধর্ণাস্থলীত বহিয়ে আছো আর এই সরকারখনক বারে বারে অনুনয় বিনয় করে পেলে আমি 50খনতকৈও অধিক মেমোরেন্ডাম দিয়ার পাছতো এই সরকারে কোনো ধরনের আলোচনাত আমার লগত বহা নাই আর আলোচনাত তেও বারে বারে কয়ে আছে শিলসাঁকুর যে উচ্ছেদ হয়েছে আমি শিলসাঁকুবাসীর লগত আলোচনা করে পেলে আমি শিলসাঁকু উচ্ছেদ করছো কার লগত আলোচনা করেছে আমাক স্পষ্টভাবে জানাই দিও কারণ আমার লগত তো আলোচনা করা নাই আজি আমি ভুক্তভোগী আমি বারে বারে কয়ে আছো যে আমাক উচিত মূল্যত ক্ষতিপূরণ আর পুনের সংস্থাপন দিয়ক তেনে স্থলতো আমার কথা কিয় চিন্তা করা নাই আজি বহুত দুঃখ লগা কথা যে কবলে গৈ আছে যে কা বলবৎ করে বিদেশী লোক সংস্থাপন দিব বিচাৰিছে কিন্তু আমাক সংস্থাপন অসমীয়া জাতিটুক সংস্থাপনের দিয়ার কথা চিন্তা করা নাই আজি শিলসাঁকু উচ্ছেদ হয়েছে অসমৰ বিভিন্ন প্রান্তত মাটি কাহি ললে ঘর কাহি ললে সপোনের ঘরক্ষণ খুপি খুপি কষ্ট উপার্জিত ধনেরে কোনোবাই যদি রিক্সা চলাই বনাইছিলে কোনোবাই থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের চাকরি করে কষ্ট করে বনাইছিলে কোনোবাই লোকের ঘর হাজিরা করে বনাইছিলে সকল খিলঞ্জিয়া মানুষ কারবার যদি লক্ষিমপুরত বানপীড়িত অঞ্চলের পর ঘর মাটি হেরুয়াই ইয়ালে কামর সন্ধানত আহিছিলে কোনোবাই বন্য প্রাণী উপদ্রব সহ্য করব নারি আহিছিলে কোনোবাই খুপি খুপি একটা চাকরি করে কষ্ট উপার্জিত ধনেরে এখন সপোনের ঘর বনাইছিলে কিয় বনাইছিলে সেই ঘরবিল বনাবর কারণে সরকারে অনুমতি দিছিলে হল্ডিং নাম্বার দিছিলে মুখ্যমন্ত্রী নিজে পিডব্লিউডি মিনিষ্টার দায়িত্ব থাকুতে ইয়াত রাস্তা স্যাংশন করে দিছিলে পূব শঙ্করনগর রোড আপনাদের সকলে জানে তারপর কথা নাই বতরা নাই সম্পূর্ণ বৈষম্যমূলকভাবে সম্পূর্ণ বৈষম্যমূলক একই শিলসাঁকুর পারত আজির দিনটো জিঞ্জার হোটেল থিয় হয়ে আছে মালিক রতন টাটা হিমন্ত বিশ্ব শর্মার খিলঞ্জিয়ার ডিকশনারিত রতন টাটা হয়েছে খিলঞ্জিয়া আজি আপনাদের বলক শিলসাঁকুর বুকুত মেইন খুঁটাটা থিয় হয়ে আছে
আইডিয়াল শিল্পীও যাৰ মালিক হৈছে হিম্মত সিংকা, হিমন্ত বিশ্ব শর্মা খিলঞ্জীয়া ডিকশনারিত খিলঞ্জীয়া হৈছে হিম্মত সিংকা। এইজন হিমন্ত বিশ্ব শর্মাই কৈছিল ইলেকশনের আগত, মই যদি অসমৰ মুখ্যমন্ত্রী হও বদরুদ্দিন আজমলক দিসপুরের 1 কিলোমিটার ভিতর সোমাবলে নিদিও। আজি সেইবিলাক কথা আমার মনত পৰিছে। সেই আজমলৰ পত্নী রিজুয়ারা বদরুদ্দিন আজমলৰ কোম্পানি হামজা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডে শিলাকুর বুকুত 29 বিঘা মাটি ললে। আমি ফিতা মারি দেখাই দিছিল শিলাকুর বুকুত আছে মাটি, কেনেকৈ বৈধ? কিন্তু হিমন্ত বিশ্ব শর্মায় নুশুনার ভাও ধরলে। অবশেষত কর্ণাটকের সাংসদ প্রজ্বল রেবান্নাক দলের পর নিলম্বন করলে জনতা দল সেকুলারে। জনতা দল সেকুলারের নেতৃত্ব সংবাদমেল পাতি ঘোষণা করলে রেবান্নাক নিলম্বনের কথা। একই সময়তে রেবান্নাক দলে কারণ দর্শাও জাননী জারি করে। শেহতীয়াকৈ দেবগৌড়ার নাতি তথা প্রাক্তন প্রধানমন্ত্রীগীর বরপুত্র রেবান্নার পুত্র প্রজ্বল রেবান্নার যৌন কেলেঙ্কারি ফানিল হয়েছিল। কর্ণাটকের হাসান সমষ্টির সাংসদগুলি বিভিন্ন মহিলাক যৌন উৎপীড়ন চলা হাজার অধিক ভিডিও ভাইরাল হয়ে পড়ছিল। এইবারও জেডিএস তথা বিজেপি মিত্রজোটর প্রার্থী প্রজ্বল রেবান্না 26 এপ্রিলত হওয়া ভোটগ্রহণের পূর্বে পেন ড্রাইভর জড়িয়ে ভাইরাল হয়ে পড়েছিল হাজার হাজার ভিডিও। দেশজুড়ি হওয়া বিতর্কর মাজতে দেশান্তরিত হয় প্রজ্বল। জার্মানিল পলায়ন করা যৌন কেলেঙ্কারির জড়িত প্রজ্বল রেবান্নাক জেডিএসর বিব্রত হয়ে পড়েছিল বিজেপিও। অবশেষত রেবান্নাক নিলম্বন করার জেডিএস নেতৃত্ব কলে প্রজ্বল রেবান্নার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী দলের তদন্ত চলি থাকা পর্যন্ত দলের পর নিলম্বন করা হল। সরকারক উচিত তদন্তরও দাবি জানালে জেডিএসর মুরব্বী কুমার স্বামী। Don't worry, you don't worry. We will, because of the moral issue, we wanted to take some decision. So, but so still online. Videos are there. Any photo of Prajwar is there. But we are not going to take any protection. We are not going to take any protection by telling some reasons. We will take severe action. We will take serious action. But only thing, government responsibility is more. Sir, I have one question. Do you feel, as an uncle, as a family member, do you feel a sense of shame about this whole incident? Just a minute, brother. Not only as an uncle, as a citizen of this country, a common man of this country, we have to move for that. This is a shameful issue. I am not protecting any person. In this kind of things, we are protested. We have fight against this kind of illegal things. We are not for that. We will going to this is serious issue. I know. Who will take action? Who has to inquire? Government, who is running the government? Government has to take the responsibility to come out the real picture. One step in there. Whatever is the ground reality, that has to expose by the government, not from me. That responsibility is on the government. Not only that, the video which were released, who are behind in that? That is more offense. শেহতীয়াকৈ কেন্দ্রীয় সরকারে বাতিল করলে পিঁয়াজের রপ্তানি থাকা নিষেধাজ্ঞা। বাংলাদেশ, ভূটান, শ্রীলঙ্কা, ইউএই, মরিশাস আর বাহরেইনলে পিঁয়াজ রপ্তানিত অনুমোদন দিলে কেন্দ্রয়। 99,500 টন পিঁয়াজ রপ্তানিত অনুমোদন দিলে কেন্দ্রীয় সরকারে। পিঁয়াজক লৈ সরকারের ডাঙর সিদ্ধান্ত। এই সিদ্ধান্তর প্রভাব পড়িব পারে পিঁয়াজের মূল্যত, বৃদ্ধি পাব পারে পিঁয়াজের মূল্য। কেন্দ্রীয় সরকারে শেহতীয়াকৈ বাতিল করলে পিঁয়াজের রপ্তানিত থাকা নিষেধাজ্ঞা। পিঁয়াজের রপ্তানিত অনুমতি প্রদান করলে কেন্দ্রয়। 6খন দেশলে পিঁয়াজ রপ্তানিত কেন্দ্রয় অনুমতি প্রদান করলে। বাংলাদেশ, ভূটান, শ্রীলঙ্কা, ইউএই, মরিশাস আর বাহরেইনলে পিঁয়াজ রপ্তানিত অনুমোদন জানালে কেন্দ্রয়। 99,500 টন পিঁয়াজ রপ্তানিত অনুমোদন দিলে কেন্দ্রীয় সরকারে। ইয়ার মধ্যপ্রাচ্য আর ইউরোপলে 2,000 টন বগা পিঁয়াজের রপ্তানিতো দিছে অনুমতি। 5 মাহ ধরে আরোপ করে রখা নিষেধাজ্ঞা অন্ত পেলায় পিঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়া হল।
চৰকাৰে 2023 চনৰ 8 ডিচেম্বৰত পিঁয়াজৰ ৰপ্তানিত নিষেধাজ্ঞা জাৰি কৰিছিল। এতিয়া পুনৰ পিঁয়াজৰ ৰপ্তানিত অনুমতি দিয়াৰ পিছতে বজাৰত পিঁয়াজৰ দামত প্ৰভাৱ পৰা পৰিলক্ষিত হৈছে। দেশৰ ভিন্ন প্ৰান্তত ঊৰ্ধগামী হবলৈ আৰম্ভ কৰিছে পিঁয়াজৰ মূল্য। উল্লেখযোগ্য যে এইবাৰ দেশত পিঁয়াজৰ উৎপাদন উদ্বেগজনকভাৱে হ্ৰাস হোৱাৰ সম্ভাৱনা আছে। কেন্দ্ৰ চৰকাৰৰ কৃষি মন্ত্ৰালয়ে মাৰ্চ মাহত প্ৰকাশ কৰা আগতীয়া প্ৰাককালীন মতে এইবাৰ দেশত প্ৰায় 50 লাখ টন পিঁয়াজৰ উৎপাদন হ্ৰাস হোৱাৰ আশংকা আছে। মহাৰাষ্ট্ৰত অকলে 37 লাখ টন পিঁয়াজ উৎপাদন হ্ৰাস হোৱাৰ আশংকা আছে। কৰ্ণাটক, অন্ধ্ৰপ্ৰদেশ আৰু ৰাজস্থানত পিঁয়াজৰ উৎপাদন হ্ৰাস পাব। যোৱাবাৰ দেশত পিঁয়াজ উৎপাদন হৈছিল 302 লাখ টন। এবাৰ অনুমান কৰা অনুসৰি পিঁয়াজ উৎপাদন হ'ব প্ৰায় 255 লাখ টন। এনে পৰিস্থিতিৰ মাজতে পিঁয়াজৰ ৰপ্তানিত অনুমতি দিয়াত বজাৰত দাম বৃদ্ধিৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। আৰক্ষীৰ জালত যোৰহাটৰ মেলেং কপা ধৰাত গুণ্ডা টেক্সৰ নামত ব্যৱসায়ীৰ পৰা বৃহৎ পৰিমাণৰ ধন দাবী কৰা দলটোৰ দুজন সদস্য দেওবাৰে নিশা মিঠু বৰা আৰু বাবলু গগৈক আটক কৰি সোধপোছ অব্যাহত ৰাখিছে যোৰহাট আৰক্ষীয়ে। যোৰহাটত লোকেল গুণ্ডাৰ কৰুণ দশা। পিষ্টল দেখুৱাই পালিমহলৰ কৰ্মচাৰীক ধন দাবীৰ 48 ঘণ্টাৰ পাছতে দুফালে দুজন আৰক্ষীয়ে ধৰি থানালৈ চোঁচৰাই আনিলে মিঠু বৰা আৰু বাবলু গগৈ নামৰ দুই লোকেল গুণ্ডা। দুদিন পূৰ্বে যোৰহাটৰ মেলেং কপাহ ধৰাত পিষ্টল দেখুৱাই ধন দাবী কৰিছিল মিঠু বৰা আৰু বাবলু লাহনৰ লগতে কেইবাটাও লোকেল গুণ্ডাই। লীলাধৰ গাত্তানীৰ মাটিত বালি পেলাবলৈ অহা পুলিন মহন্তৰ 4খন ডাম্পাৰ আবদ্ধ কৰি 5 লাখ টকা দাবী কৰিছিল লোকেল গুণ্ডাৰ দলে। এবাৰত 5 লাখ টকাৰ লগতে প্ৰতিখন ডাম্পাৰৰ বিপৰীতে 300 টকাকৈ নিদিলে ডাম্পাৰ এৰি নিদিয়ে বুলি পুলিন মহন্তক জনাই দিছিল মিঠু বৰা আৰু বাবলু লাহন বাহিনীয়ে। মোৰ গড়মূৰ MCA 2 নামেৰে এটা বালিমহল আছে। সেই বালিমহল থকাৰ বাবেই লীলাধৰ গাটানী, মেলেং কপাধৰ তেখেতসকলৰ এটা মাটি আছে আৰু তেওঁলোকে তাত কিবা গুদাম বনাই আছে। তাৰ ফিলিংছ এটা ফিলাপৰ কাৰণে ফিলিংছ এণ্ড পেলাবলৈ মোক আজি 10 দিনৰ আগত তেখেতসকলে অৰ্ডাৰ দিয়ে, দায়িত্ব দিয়ে। আজি মোৰ সেই তাৰ কামৰ আৰম্ভণি কৰিবলৈ মোৰ 4খন ডাম্পাৰ তালৈ পেলাবলৈ যাওঁতে তাত লোকেল গুণ্ডা বুলি নিজকে চিনাকি দি লোকেল ল'ৰা বুলি চিনাকি দি তেওঁলোকে বাবুল লাহনৰ ল'ৰা বুলি কয়, এজন বাবুল লাহনৰ ভাগিনে কিবা পাপু বুলি কয়। তেওঁলোকে তাত মোৰ ল'ৰাক দম দিয়ে আৰু মোৰ মহৰীজন ল'ৰাজনৰ ভাইজনৰ ফোনৰ পৰা মোলৈ ফোন কৰে। ফোন কৰি তেওঁলোকে কয় ইয়াত কাম কৰিবলৈ হ'লে আমাৰ লগত কথা পাতি ল'ব লাগিব, 5 লাখ টকা দিব লাগিব আৰু পাৰ ডাম্পাৰ 300কে দিব লাগিব, তেতিয়া ইয়াত কাম কৰিব পাৰিব, নহ'লে কৰিব নোৱাৰে। লোকেল গুণ্ডাৰ ধমক খাই পোনে পোনে ভুক্ত আৰক্ষী চকীত এজাহাৰ দিলে ব্যৱসায়ী পুলিন মহন্ত। সেই এজাহাৰ পোৱাৰ পাছদিনাই আৰক্ষীয়ে ধৰি থানালৈ চোঁচৰাই আনিলে পিষ্টল দেখুৱাই গুণ্ডা টেক্স দাবী কৰা দুই পিলিঙা গুণ্ডা। যোৰহাটৰ পৰা গৌতম বৰা, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।